অসমত রাহুল গান্ধী ন্যায় যাত্রাক লৈ এটার পিছত আনটো বিতর্ক আৰু সেই বিতর্ক সমূহৰ ভিতৰত অন্যতম বিতর্কটোৱে হৈছে ডাবল বডি উই হ্যাভ আইডেন্টিফাইড দা বডি ডাবল হুইচ ওয়াজ ইউজ বাই রাহুল গান্ধী ডিউরিং দা পদযাত্রা ডাবল বডি বিতর্কৰ সূত্রপাত হৈছে যেতিয়া সংবাদমেল যোগে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই আনিছিল রাহুল গান্ধীৰ বিৰুদ্ধে সেই গুৰুতৰ অভিযোগ উই হ্যাভ নাও কনফার্ম দ্যাট মোস্ট অফ দা রোড রাহুল ওয়াজ নট শেয়ারিং দা ক্রাউড হিজ বডি ডাবল ওয়াজ শেয়ারিং দা ক্রাউড রাহুল গান্ধীৰ এই ডাবল বডি বিতর্ক চলি থকাৰ মাজতে অসমত ওলাইছে ডাবল মডি অর্থাৎ ডুপ্লিকেট মডি অবশ্যে এইবার বিতর্ক নহয় সবে মডি বুলিয়ে কয় কিন্তু এটা নাজানো ভগবানে কি এইটো রূপ দিলে মইতো নাজানো কিন্তু মই এনেকুৱা ষ্টাইলতে অলপ চলি থাকো চাওক কেবল দেখাই শুনাই নরেন্দ্র মোদীর দরে নহয় তেওঁৰ পিন্ধন উড়ন খোজ কাটল সকলোখিনিয়েই হুবহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরে আর মই অলপ ধর্মিষ্ঠ লাইনের মানুষ সেইটোর কারণে মোদীও তো বহুত ধর্মিষ্ঠ মানুষ বহুত যথেষ্ট ধর্মিষ্ঠ এটা খুব আনন্দিত হল অসমৰ এইগৰাকী নরেন্দ্র মোদীর নাম হল হরে কৃষ্ণ ভূঞা যলৈকে গৈছে তাতেই তেওঁ পাইছে অজস্র মৰম আৰু সন্মান কেইবাটাও আমোদজনক ঘটনা সংঘটিত হৈছে হরে কৃষ্ণ ভূঞা অর্থাৎ অসমৰ নরেন্দ্র মোদীর সৈতে নর্থ ইষ্টত আমি যাই আসলো অযোধ্যাক লগে যাই থাকা পাটনাত তো মোক দেখা পালে পাই মানুহবিলাকে হুলস্থুল করে রুলি যে আছে রুলি তেতিয়া রেলমন্ত্রী আছিলে রুলিস চালাটি কলে রুলিক ফোন করেছে যে জিজু মডি আগিয়া ট্রেন সে সব আই গল রুলিও আই গল হেনসেক সেনসেক হল হয় একদম পুরা ডাব্বা একদম আঁতরাই দিলে যত যেমন তালি টপলা আছিল আঁতর করে মাত্র সাতজন আমার এই হিন্দি স্কুলের মাস্টার শ্যাম বাহাদুর তারপর এনেকেই বহুতকেইটা বিহারী সম্প্রদায়ের লোক আছিলে তেওঁলোকৰ লগত খালি করাই দিয়ে একদম ফ্রি করে মোগল চৰাইক লৈ গল মোগল চৰাইত আর সন্মান করলে মোক বহুত সন্মান করেছে সন্মান করে খুব আদরি ললে লৈ সেই সন্মানতে আজিকালি সন্মানটো পাইয়ে আছো তেওঁ যে কেবল দেখাত নরেন্দ্র মোদীর দরে এনেকুৱা নহয় তেওঁ এগৰাকী সক্রিয় বিজেপি কর্মী দলৰ এগৰাকী নিষ্ঠাবান কর্মী তেওঁ বর্তমান গুৱাহাটীৰ হস্তিনাপুৰৰ বাসিন্দা হরে কৃষ্ণ ভূঞাই এনেদরে হাইলাখ নরেন্দ্র মোদীর দরে কুৰ্তা পায়জামা মোদী কোট পরিধান করে সকলোৰে দৃষ্টি আকর্ষণ করে আহিছে অসমত রাহুল গান্ধীর ন্যায় যাত্রাক লৈ এটার পিছত আনটো বিতর্ক আর সেই বিতর্ক সমূহের ভিতরত অন্যতম বিতর্কটোৱে হৈছে ডাবল বডি উই হ্যাভ আইডেন্টিফাইড দা বডি ডাবল হুইচ ওয়াজ ইউজ বাই রাহুল গান্ধী ডিউরিং দা পদযাত্রা ডাবল বডি বিতর্কৰ সূত্রপাত হৈছে যেতিয়া সংবাদমেল যোগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই আনিছিল রাহুল গান্ধীর বিৰুদ্ধে সেই গুরুতর অভিযোগ উই হ্যাভ নাও কনফার্ম দ্যাট মোস্ট অফ দা রোড রাহুল ওয়াজ নট শেয়ারিং দা ক্রাউড হিজ বডি ডাবল ওয়াজ শেয়ারিং দা ক্রাউড রাহুল গান্ধীর এই ডাবল বডি বিতর্ক চলি থাকার মাজতে অসমত ওলাইছে ডাবল মডি অর্থাৎ ডুপ্লিকেট মডি অবশ্যে এইবার বিতর্ক নহয় সবে মডি বুলিয়ে কয় কিন্তু এটা নাজানো ভগবানে কি এইটো রূপ দিলে মইতো নাজানো কিন্তু মই এনেকুৱা ষ্টাইলতে অলপ চলি থাকো চাওক কেবল দেখাই শুনাই নরেন্দ্র মোদীর দরে নহয় তেওঁৰ পিন্ধন উড়ন খোজ কাটল সকলোখিনিয়েই হুবহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরে আর মই অলপ ধর্মিষ্ঠ লাইনের মানুষ সেইটোর কারণে মোদীও তো বহুত ধর্মিষ্ঠ মানুষ বহুত যথেষ্ট ধর্মিষ্ঠ এটা খুব আনন্দিত হল অসমৰ এইগৰাকী নরেন্দ্র মোদীর নাম হল হরে কৃষ্ণ ভূঞা যলৈকে গৈছে তাতেই তেওঁ পাইছে অজস্র মৰম আৰু সন্মান কেইবাটাও আমোদজনক ঘটনা সংঘটিত হৈছে হরে কৃষ্ণ ভূঞা অর্থাৎ অসমৰ নরেন্দ্র মোদীর সৈতে নর্থ ইষ্টত আমি যাই আসলো অযোধ্যাক লগে যাই থাকা পাটনাত তো মোক দেখা পালে পাই মানুহবিলাকে হুলস্থুল করে রুলি যে আছে রুলি তেতিয়া রেলমন্ত্রী আছিলে রুলিস চালাটি কলে রুলিক ফোন করেছে যে জিজু মোদী আগিয়া ট্রেন সে
সব আই গল, রুলিও আই গল, হেন্ডশেক সেন্সেক হল হয় একদম পুরা ডাব্বা একদম আঁতরাই দিলে, যত যেন তালি টপলা আছিল আঁতর করে মাত্র সাতজন আমার এই হিন্দি স্কুলের মাস্টার শ্যাম বাহাদুর, তারপর এনেক বহুত কিটা বিহারী সম্প্রদায়ের লোক আসে তেওঁলোকৰ লগত খালি করাই দিয়ে একদম ফ্রি করে মোগল চৰাইলৈ লৈ গল। মোগল চৰাইতে সন্মান করলে, মোক বহুত সন্মান করেছে, সন্মান করে খুব আদরি ললে লৈ সেই সন্মানতে আজিকালি সন্মানটা পাই আছো। তেওঁ যে কেবল দেখাত নরেন্দ্র মোদীর দরে এনেকুৱা নহয়, তেওঁ এগৰাকী সক্রিয় বিজেপি কর্মী, দলের এগৰাকী নিষ্ঠাবান কর্মী। তেওঁ বর্তমান গুৱাহাটীর হস্তিনাপুরের বাসিন্দা হরেকৃষ্ণ ভূঞাই এনেদরে হাইলাখ নরেন্দ্র মোদীর দরে কুর্তা পায়জামা মোদী কোট পরিধান করে সকলোরে দৃষ্টি আকর্ষণ করে আহিছে।